তো আজকে আমি রান্না করতে চলেছি স্মার্ট ভাবে। আজকে চিকেন মানে মাংস, অনেকদিন পর বাড়িতে মাংস হচ্ছে, তো আজকে আমি রান্না করছি। জাস্ট শেষ পর্যন্ত দেখো। তো এখন ফেসবুক ইউটিউব খুললেই একটা জিনিসই দেখা যাচ্ছে, স্মার্ট নন্দিনীদির রান্না। তো আজকে আমি স্মার্ট ভাবে কিছু রান্না করব। আজকের চিকেন মানে মাংস হবে, আর রান্নাটা হবে স্মার্ট দাদার এরকম রান্না শৈলী। তো এইখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, পেঁয়াজ আছে, মানে সব যত মশলা লাগবে এখানে একদম নিয়ে নিচ্ছি। আর এখন রান্ধবো উনানে, কারণ এইখানে রান্নলে সব থেকে ভালো হয়। বাড়িতে মা মাংস খায় না, তাই জন্য ঘরে গ্যাস ফ্যাসে করা যাবে না, কারণ সমস্ত কিছু আবার ধুয়ে নিতে হবে, তার জন্য বাইরে। আর এইখানে রান্নলে যে কোনো তরকারি একটু টেস্টও বেশি হয়। কাঠ এখানে আছে, চলো আজকে স্মার্টভাবে একটু রান্না করি। আজকে এখানে আজকে এর মাংস আছে, পেঁয়াজ আর এই আলু ফুলু এখানে রাখা আছে। পেঁয়াজগুলো একটু বেশি হয়ে গেছে, আর এই যে আর এইগুলো শুধু ঘুরছে, কখন শুধু রান্না হবে। তো এখন আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো একটু তুলে নিচ্ছি। তো আলু তুলতে তুলতে একটা আলু উনানে পড়ে গেছে আর কি, তা মা বলে দিয়ে দে। তো আলুগুলো তুলে নিই, তারপর মশলা কষাতে হবে আমার। তো চলো দেখতে থাকো। তো এখন আমি দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে, তারপর আদা রসুন লঙ্কা, তারপর মশলা যত আছে সব রকম দিয়ে দেবো। একটু মশলাটা হালকা একটু কষিয়ে নেবো, কষানোর পর আমি মাংসটা দেবো, আর দেন আলুটা দেবো, একটু কষিয়ে নিতে হবে আর কি। তো চলো ভেজে নিই একটু। যেরকম চেয়েছিলাম আমি করতে সেরকমই হয়ে গেছে। এটা হচ্ছে গ্রাম মানে গ্রাম বাংলার রান্না আর কি, মানে বাঙালির রান্না। যাই হোক, এখন চলছে মাংস কষানো, মানে এখন কষাচ্ছি আর কি। আর দাদা চলে গেছে, আর এখন প্রায় একটা বাজতে যায়, আর আমার এখানে রান্না হচ্ছে আর কি। খেতে খেতে দুটো আড়াইটা বেজে যাবে, তারপর আমার আবার একটু কাজ আছে, যাই কাজ করতে হবে। আর এখানে টমেটো আছে আর পেঁয়াজগুলো আর কি বেশি হয়ে গেছিলো, এখানে আছে, যদি লাগে আমি দেবো। সমস্ত কিছু মা আলাদা করে দিয়ে গেছিলো, কারণ মাংস তো ঘরে খায় না, তাই যখন খাই বাইরে আমরা করি আর কি এরকমভাবে। আজকে দেখাচ্ছি যে স্মার্ট ছেলের কীভাবে রান্না করে। অনেকে ভাবে যে কাজ বাজ করে না, এমনটা না, আমি রান্না করতেও পারি আর কি। অনেকে পারে না, চলো রান্নাটা করি। আর এখানে দেখছি আগুন জ্বলছে। 15 মিনিটস লেটার, এখন প্রায় মাংস রান্না হয়ে গেছে। এক্ষুনি রান্নিটা চেঞ্জ হয়ে এই রান্নিতে গিয়েছিল রান্নাটা। তো এখন এটা তুলে রাখি, আর এখন যাবো আমি চান করতে। তো চলো। 1 hour later, এখন প্রায় সবাই খেতে বসে গেছে, আর আমাদের মাংসের থালাও অল্প, তাই সবাই একসাথে বসতে পারেনি। তো সবাই এখানে খাচ্ছে আর আমি দিচ্ছি একা আর কি। কি লাগবে স্যার? মাংস কেমন হয়েছে? ঝাল হয়েছে? ঝাল তো অবশ্যই। মাংস কেমন হয়েছে? স্পেশাল কয় স্মার্ট মামার না রান্না ভালো হয়েছে মাংস? হ্যাঁ একদম। তো এখন এখানে খাওয়া দাওয়া চলছে। তো এখন সবার শেষে আমি আর বাবা খেতে বসে গেছি, আর আমরা নিয়েই খাচ্ছি, কেউ নেই। দাদা এখন রুমে আছে, একটু পর বেরোবে আর কি, আর ওই পাশে বিল্লুও খাচ্ছে, চলো খেয়ে নিই। তো এখন প্রায় 3:30 বাজে, আর আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আজকের আমি একটু কথা বলবো আমাদের স্মার্ট দিদি নন্দিনীকে নিয়ে। আজকের আমি ফার্স্ট টাইম, এই সরি ফার্স্ট টাইম না, আমি প্রত্যেকবার যখনই বাড়িতে মাংস আমি রান্না করি, আজকে রান্না করলাম, নিজে হাতে দিলাম, কথা আছে এগুলো শেয়ার করি তোমাদের সাথে। দেখো নিজে হাতে রান্না করেছি, এটা ভুল কথা, আমার সাথে দাদা হেল্প করেছে, বাবা হেল্প করেছে, মা হেল্প করেছে, মশলা দেওয়া সমস্ত কিছু।
হেল্প করে দিয়েছে। আর নন্দিনী দি একা হাতে, মা বাবা আছে একা হাতে সমস্ত কিছু করে, তারপর পরিবেশন করে একা হাতে টোটালি করে। তার মধ্যে সবাই যদি দিদি একটু এটা বলো, দিদি একটু এটা বলো, চারিদিক থেকে যদি ক্যামেরা দেয় মানুষের এমনি মাথা গরম হয়ে যায়। আমি যদি হতাম তাও আমার মাথা গরম হয়ে যায়। তাও দিদি স্মার্টভাবে হাসে, এমনি সবার সাথে কথা বলে। দেখো মানুষের একটু সমস্যা থাকতে পারে, তোমাদেরও মানিয়ে নিতে হবে। আমি ব্লগার হয়েছি, আমি ফুড ব্লগার হয়েছি, ট্রেন্ডিং জিনিস সমস্ত কিছু মানুষ ফলো করে। তার জন্য এই না যে তার কিছু সুবিধা অসুবিধা তোমরা দেখবে না। মা বাবার যে বিজনেসটা একটা ছোট হোটেল, সেটা এত বড় একটা পরিমাণে নিয়ে গেছে। আমি চাই তুমি দিদি আরও অনেক বড় হোটেল করো, আর একদিন অবশ্যই যাবো। এখন না, তখন তোমায় কেউ চিনবে না, তোমাকে কেউ জানবে না, তখন আমি আর একবার যাবো তোমার কাছে হোটেলে গেছে। এখন আমি যেতে পারি, কিন্তু আমি কোনো ট্রেন্ডিং জিনিস আমি যাই না। আমি চাই না এরকম যে মানুষকে ডিস্টার্ব করা, এরকম অনেক মানুষ উল্টোপাল্টা ভাবতে পারে। যাই হোক, আমার একটাই কথা, তুমি অনেক বড়ো হবে, দিদি নম্বর অনেক আছে, আবার দাদাগিরিতে যাও, অনেক বড়ো হও, অনেক জায়গায় যা, মা বাবা ফ্যামিলি নিয়ে সুখে থাকো। কিন্তু আমি সবাইকে একটা কথা বলবো, শুধু ট্রেন্ডিং জিনিস খুঁজলে হয় না, মানুষের একটু সুবিধা অসুবিধা দেখতে হয়। একা হাতে করেছি আমি, ওই সময় কেউ একটু কথা বলে মেজাজ ফিরিয়ে যেত। এত সুন্দর দিচ্ছিলাম, মাংস দিচ্ছিলাম, ভাত দিচ্ছিলাম, সমস্ত কিছু লাইন দিয়ে বসেছে দিচ্ছিলাম, আর দিদি থালায় তুলে দেয়। যাই হোক, ভিডিও প্রায় শেষ পজিশনে, আর আজকের আমাকে ক্যামেরা ধরে যে সাহায্য করেছে, সমস্ত কিছু তোমাদের দেখাতে পারিনি। তো চল কিছু বল, তুই একটা জিনিস স্মার্ট দিদি নন্দিনীকে দেখেছিস? হ্যাঁ, তার ভিডিও দেখেছিস একটা, এই যে রাস্তার পাশে হোটেল দেওয়া আছে, দেখিস নি? না, ফোন তো ঘাটিস, কি কার্টুন দেখিস তাই তো? হ্যাঁ, শর্ট ভিডিও দেখিস। যাই হোক, এটাই বলার ছিল, মানুষের প্রবলেম একটু দেখো তোমরা। আমি দেখেছি দিদি বলেছে জাস্ট 2 মিনিট ওয়েট করো, আমি ছবি তুলছি। না, ক্যামেরাটা নিয়ে দিদি একটু তাকাও। আরে ভাই, মানুষের একটু দেখো আর কি। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর এটা একটা ছোট মানে কি রান্নার রেসিপির মতন ছিল, আমি এরকম রান্নাটা করলাম আর কি। আর এখন যাচ্ছি খেলতে, চলো খেলতে যাই এখন।